আগরতলা শহরকে যানজট মুক্ত করতে আবারো ময়দানে নামলো পৌর নিগমের কর্মী আধিকারিকরা। এবার সাতচকালি রাস্তার দুই পাশে অবৈধভাবে স্থায়ী দোকানপাট বুলডোজার চালিয়ে গুঁড়ি দেওয়া হলো। এমনটাই দেখা গেল আগরতলা বটতলা থেকে দশমীঘাট যাওয়ার রাস্তায়। বহিরাজ্যে পাচারকালে আবারও প্রচুর পরিমাণ গাঁজা আটক করল চোরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ। আটক গাঁজার বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা। বিনায়ক দামোদর সাবরকর নাথুরাম গডসেকে জাতির পিতা মহাত্মা গান্ধীকে হত্যা করতে একটি দক্ষ বন্দুক খুঁজে পেতে সহায়তা করেছিলেন, এমনটাই দাবি করেছেন মহাত্মা গান্ধীর প্রপুত্র তুষার গান্ধী। যদিও বিজেপির মহারাষ্ট্র শাখা তুষার গান্ধীর এই মন্তব্যকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। আপ বিধায়ক গোলাপ সিং যাদব অভিযোগ করেছেন দলের কিছু নেতাকর্মী তাকে হেনস্থা করেছে। দিল্লি পৌরসভা ভোটে প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে অশান্তি সৃষ্টি হলো দলের অভ্যন্তরে, এরপরে আপের কিছু নেতাকর্মী তাকে হেনস্থা করে বলে অভিযোগ। ভয়াবহ ভূমিকম্প সালমান দ্বীপপুঞ্জে। এদিন সেখানে রিক্টার স্কেলে সাত মাত্রা ভূমিকম্প হয়। সেখানে এমন কম্পন হয়েছে যে টেলিভিশন সহ অন্যান্য জিনিসপত্র মাটিতে পড়ে গিয়েছে। এদিকে এই ভূমিকম্পের পরে সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়। নেশাবিরতি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো একসঙ্গে যুদ্ধের রণনীতি ঠিক করতে দীর্ঘ 30 বছর বাদে আগরতলার শুরু পুলিশের মহানির্দেশক এবং আইজিপিদের নিয়ে মহাসম্মেলন। রাজধানীর প্রজ্ঞাভবনে 27তম মহাসম্মেলন আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কেন্দ্র রাজ্যের সরকারটাকে পরিবর্তন করতে না পারলে শ্রমজীবী অংশের মানুষের সমস্যার সমাধান হবে না। বর্তমান সরকারকে রেখে সমস্যার সমাধান হবে ভাবলে ভুল হবে, তাই সমস্যার সমাধানের জন্য মানুষকে ঐক্যবদ্ধ করে লড়াই সংগ্রামে অবতীর্ণ হতে হবে। ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়নের রাজ্য সম্মেলনে বক্তব্য বিরোধী দলনেতা মানিক সরকারের। কমলপুর প্রদেশ কংগ্রেসের উদ্যোগে সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা এবং ত্রিপুরা বাঁচো আন্দোলন কর্মসূচি হিসেবে মঙ্গলবার কমলপুর মহকুমা সালেমা কংগ্রেস অফিস থেকে আম্বাসা মহকুমার লালছড়া কংগ্রেস অফিস পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করা হয়। ফের রাজনৈতিক হিংসা বিশাল করে। সোমবার রাতে আবারও কংগ্রেসের প্রচার সজ্জা সহ পার্টি অফিসে অগ্নি সংযোগের ঘটনার অভিযোগ উঠল একদল দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনা বিশালগড় থানাধীন উত্তর রাউতখোলা এলাকায়। আবারও নাশকতার আগুনে পুড়ল এক বাড়ি। ঘটনা সোমবার গভীর রাতে বিশালগড় থানাধীন লালসিংমুড়া এলাকার শিখরি এলাকায়। ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানায় একটি মামলা দায়ের করা হয়। ধর্মনগরে কয়েক ঘন্টা ঝটিকা সফর করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মঙ্গলবার ধর্মনগরে বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। মুখ্যমন্ত্রী সফরকালে সঙ্গে ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সহ অন্যান্যরা। এগিয়ে আসুন, নিজেদের শক্তি ও ক্ষমতায় বলিয়ান হয়ে পরিশ্রমে সাফল্য খড়ে তুলুন, আহ্বান রাজ্যের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের। মঙ্গলবার আগরতলা শালবাগানে একটি সরকারি অনুষ্ঠানে অংশ নিয়ে রাজ্যবাসীর প্রতি এই আহ্বান জানিয়েছেন তিনি। কৈলাসহর মহকুমার গোলধারপুর গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের তিলকপুর এলাকায় গভীর রাতে সুভদ্র সিনহার বাড়িতে দুষ্কৃতীদের হামলা। গুরুতর আহত একই পরিবারের 4 জন। প্রতিকারী সুশাসন কর্মসূচি আগরতলা পৌর নিগমের 40 নম্বর ওয়ার্ডে মঙ্গলবার অনুষ্ঠিত হয়। স্থানীয় এলাকার জনগণ এতদিন যে সকল বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র করেনি ওনারা এই শিবিরে তা করতে পারবেন, এদিন জানালেন মেয়র। মজলিশপুরে ভারত জোড়ো পদযাত্রা সংগঠিত করল কংগ্রেস। মঙ্গলবার ওই বিধানসভা কেন্দ্রে চতুর্থ দিনে পড়ল কংগ্রেসের সে কর্মসূচি। প্রায় প্রতিটি বিধানসভা কেন্দ্রে এই কর্মসূচি নিয়ে ময়দানে নেমেছে দলের কর্মী সমর্থকরা। প্রত্যন্ত এলাকার গিরিবাসীদের জঙ্গলে বাঁশ ও লাকড়ি কেটে জীবিকা নির্ভর করতে হচ্ছে অতি কষ্টের মধ্য দিয়ে। তারা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এডিসি এলাকার নেতা থেকে শুরু করে অনেকের কাছে আবেদন জানালেও বৈরাগী টেপা এডিসি ভিলেজে আজ পর্যন্ত একটি সরকারি আবাসন পেলেন না ওই গ্রামের বাসিন্দা চিত্তরঞ্জন দেববর্মা। ভারত জোড়ো ত্রিপুরা বাঁচো স্লোগানকে সামনে রেখে উদয়পুর রাধাকৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে জেলা কংগ্রেসের উদ্যোগে একে পদযাত্রা মিছিল বের হয় মঙ্গলবার সকাল 9টায়। এদিনে মিছিলে কংগ্রেস কর্মীরা তাদের প্রত্যেকে শরীরে ছিল ত্রিপুরা বাঁচো বার্তা। আগরতলা বটতলা থেকে দশমীঘাট যাওয়ার রাস্তার দুই পাশে অস্থায়ী দোকানপাট বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার বলেন আগরতলা স্মার্ট সিটি নয়, শহরটাকে একটা ধ্বংসের কেন্দ্রে পরিণত করেছে, এ ধরনের কাজ অমানবিক।
আগরতলা নাগেজলা মোটর স্ট্যান্ডে 1 টাকায় অসংগঠিত শ্রমিকদের জন্য অন্নভোজের ব্যবস্থা করা হয়। মঙ্গলবার এই কার্যক্রমকে সামনে রেখে 100 জন দুস্থ গরীবদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। গোপন খবরের ভিত্তিতে পাচারকালে এক মহিলা পাচারকারী সহ আটক ব্রাউন সুগার। তল্লাশিকালে মহিলার কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ 16,000 টাকা ও মোবাইল ফোন। ধৃত মহিলার নাম প্রণতি শব্দকর। মানসিক নির্যাতনের শিকার হয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে 10 বছর বয়সী এক নাবালক। মিথ্যে চুরির দায় তার উপরে চাপানো হয়েছে বলে নাবালকের অভিভাবকদের দাবি। চাকরির দাবিতে আবারও মন্ত্রীর দ্বারস্থ হতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন চাকরি প্রত্যাশী এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। অর্থমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে বেকাররা শিক্ষামন্ত্রীর বাসভবনে গিয়ে দেখা করতে চাইলে মন্ত্রী অনুপস্থিতি থাকায় বিক্ষোভে সামিল হন তারা। প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আগামী 28 নভেম্বর আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু হতে চলেছে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের সহযোগিতায় প্রস্তুতি চূড়ান্ত। আগরতলা নজরুল কলাক্ষেত্রে কাজের অগ্রগতি খতিয়ে দেখে কথা জানান তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রাথমিকভাবে তিনটি কোর্সে ক্লাস চলবে। আপাতত স্বল্পকালীন সময়ের কোর্স হলে পরবর্তীতে ডিপ্লোমা ডিগ্রি নিয়ে চিন্তাভাবনা রয়েছে সরকারের। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে এটি দ্বিতীয় ফিল্ম ইনস্টিটিউট। মন্ত্রী শ্রী চৌধুরী জানান 28 নভেম্বরের আনুষ্ঠানিক উদ্বোধন। রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীরা যারা চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পানীয় জলের দাবিতে দিন সকাল থেকে পূর্ব গন্ডাছড়া ডিসি ভিলেজের হরিপুর এলাকার প্রমিলা বাহিনীরা জলের দাবিতে গন্ডাছড়া আমবাসা রাস্তার 33 কেভি এলাকার পথ অবরোধে বসে। এদিকে পথ অবরোধের ফলে রাস্তার দুদিকে প্রচুর যানবাহন আটকে পড়ে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। মঙ্গলবার দুপুরে 12:30 ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরে খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে বিশেষ সচেতনতা অভিযান অনুষ্ঠিত হয় উদয়পুর টাউন হলে। অনুষ্ঠানে বক্তারা জানান বর্তমান সমাজে এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে নেশা। এর ফলে একদিকে যেমন ধ্বংস হচ্ছে সমাজ, অন্যদিকে ধ্বংস হচ্ছে বহু পরিবার। মঙ্গলবার রাজধানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল শক্তিশালী নারী ও শক্তিশালী ত্রিপুরা শীর্ষক এক আলোচনা চক্র। এর আয়োজক ছিল তুলসীবতী স্কুলের অ্যালামনি। এই চক্রে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ও সমাজের বিশিষ্ট নারী প্রতিনিধিরা। আগরতলা টাউন হলে ঠিক পেছনের জায়গাটিতে মঙ্গলবার আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে ফিতা দিয়ে কর্ডন করে ব্যারিকেড দেওয়া হয়। ফলে এদিন এই জায়গা থেকে গাড়িগুলিও সরিয়ে নেওয়া হয়। এলাকাবাসী আগরতলা পৌর নিগমের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আগরতলা শহরকে যানজট মুক্ত করতে আবারও ময়দানে নামলো পৌর নিগমের কর্মী আধিকারিকরা। এবার সাতসকালী রাস্তার দুই পাশে অবৈধভাবে স্থায়ী দোকানপাট বুলডোজার চালিয়ে গুড়ি দেওয়া হলো। এমনটাই দেখা গেল আগরতলা বটতলা থেকে দশমীঘাট যাওয়ার রাস্তায়। বহিরাজ্যে পাচারকালে আবারও প্রচুর পরিমাণ গাঁজা আটক করলো চোরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ। আটক গাঁজার বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা।